সৌদি আরবে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যাওয়ায় কাল থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা। আর সেখানকার প্রস্তুতি জানাতে এই মুহূর্তে মক্কায় আছেন সহকর্মী আরিফ রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। বহুল প্রতীক্ষিত রমজানের যে চাঁদ, সেটি কিন্তু স্থানীয় সময় ঠিক 6টা 8 মিনিটের মধ্যেই কিন্তু সৌদি রয়্যাল কোর্ট থেকে ঘোষণা এসেছে। এই আগামীকাল থেকেই কিন্তু সৌদি আরবের পবিত্র রমজান মাসের প্রথম যে রোজা, সেটি কিন্তু পালিত হবে। আমরা আসলে এর আগে যে প্রস্তুতি দেখেছি, সৌদি আরবের প্রায় 10টি স্থান থেকে কিন্তু এই চাঁদ দেখার উপরে যেই জ্যোতির্বিজ্ঞানীরা আছে তাদের ব্যবস্থাপনা, এবং যিনি সৌদি আরবের প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ আল খুদারি, তিনি কিন্তু তুমাইর যে স্থান আছে সেখান থেকে কিন্তু এই চাঁদ দেখার যে পর্যবেক্ষণ, সেটি প্রতি বছর করে থাকেন। এর বাইরেও কিন্তু মজমা ইউনিভার্সিটি এবং সুদাইর, এই জায়গাগুলো থেকে কিন্তু পবিত্র পবিত্র যে রমজান, এই রমজানের চাঁদ দেখার উপরে যেই তাদের যেই অবস্থান, সেটি কিন্তু তারা সেখান থেকে প্রতি সেকেন্ডে কিন্তু আপডেটগুলো দিচ্ছে। আমরা আসলে এখানকার যেই সময়, স্থানীয় সময় ঠিক 6টা 8 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্থানীয় সময় চাঁদ দেখার সিদ্ধান্তের জন্য। তো সবশেষ যেটি জানানো হয়েছে যে আসলে আগামীকালই কিন্তু পবিত্র রমজান শুরু হচ্ছে, এবং চাঁদ দেখাটি কনফার্ম হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এটি জেনেছি, এবং আগামীকাল থেকে মূলত পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আসলে বহুল প্রতীক্ষিত এই চাঁদ দেখার উপরে কিন্তু আমরা মানে আগে থেকেই কিন্তু একটি পূর্বাভাস পেয়েছি, যা প্রায় 85% নির্দিষ্ট ছিল যে আগামীকাল থেকেই পবিত্র রমজান শুরু হচ্ছে। তো আসলে সবশেষ যেটি আমরা পেয়েছি যে সৌদি রয়্যাল কোর্ট থেকে এই সিদ্ধান্তটি এসেছে, এবং আগামীকাল থেকেই কিন্তু দেশটিতে পালিত হচ্ছে পবিত্র রমজানের প্রথম রোজা। পবিত্র মাহে রমজান শুরুর খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম সৌদি আরবের মক্কায়। দেখছেন রাতের সময়।